বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেই তারা এক এক সময় এক এক সিদ্ধান্ত নিচ্ছে রাজধানীতে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি উদ্বোধনকালে এই অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মানুষের মধ্যে আশা সৃষ্টি করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে তারা এক এক সময় এক একটা তুকলুকির সিদ্ধান্ত নেয় কিছুদিন আগে সিদ্ধান্ত নিল যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ করল কিন্তু দুই দিন পরে গণপরিবহন খোলা রাখল ফলে সব কিন্তু গ্রামের মধ্যে দেশের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ল এ বিষয়টি আজকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে আবার গার্মেন্টস খুলেছে কিন্তু গার্মেন্টস কর্মীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা নেই গার্মেন্টস কর্মীদের এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে ঢাকার সাভারে আশুলিয়ায় গাজীপুরে নারায়ণগঞ্জে অর্থাৎ সরকার ব্যর্থ হয়েছে গার্মেন্টস মালিকদের তাদের শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা গ্রহণ করার ক্ষেত্রে ফকরুল বলেন আজকে এই দুঃসময়ে আমি কোনো সমালোচনা করতে চাই না শুধু যে ত্রুটিগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমরা মনে করি যে এই ত্রুটিগুলো দেখে মানুষকে এক করে সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে সকল মানুষকে নিয়ে আজকে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে সরকার সঠিক পথ দেখাচ্ছে না মন্তব্য করে ফখরুল বলেন আজকে সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য তিনি অভিযোগ করে বলেন আমরা দেখেছি ত্রাণ বিতরণ যেটা মানুষের এই দুঃসময়ে কাছে পৌঁছানোর কথা সেই কাজটা কখনো সরকার সঠিকভাবে করতে পারছে না বলেই আজকে এত অভাব সৃষ্টি হয়েছে আমরা এপ্রিলের চার তারিখে সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই সাধারণ মানুষ যারা আছে যারা এখন কাজ করতে পারছে না তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য এগুলো স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তালিকা করে সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা যেতে পারে কিন্তু এখন পর্যন্ত সরকার এটা কেয়ারি করেনি ফখরুল আরও অভিযোগ করে বলেন আপনারা দেখবেন যে হাসপাতালের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পর্যাপ্ত নয় একেবারেই অপ্রতুল ব্যবস্থা ডাক্তার সাহেবেরা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি সাংবাদিকরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন পুলিশ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যারা আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল আজকে সাংবাদিক বলেন ডাক্তার বলেন নার্স বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন কেউই বাদ পড়ছে না সরকার সেই দিক থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি এখন পর্যন্ত বরং যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে সেই সিদ্ধান্তগুলোর প্রতিটিতে সমন্বয়হীনতা রয়েছে যার ফলে কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বর্তমান পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন যারা বিত্তশালী ব্যক্তি আছেন এলাকাতে দেশে তাদের প্রতি অনুরোধ জানাব যে আপনারা সবাই এগিয়ে আসুন এভাবে যেন আমরা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি যারা এখন অত্যন্ত দুঃসময় কাটাচ্ছেন সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং তাদের চাকরির নিশ্চয়তা বিধান এবং হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও শিল্পকারখানার শ্রমিকদের চাকরিচ্যুত না করার দাবিও জানান মির্জা ফখরুল